কচিহাতে পিঠা বানায় আর বিক্রি করে? দোলে না, পিঠা বিক্রি করে যে আয় হয় তা দিয়ে হয় তার পরিবারের অন্নের যোগান এবং নিজের লেখাপড়ার খরচ। দোলেনাকে প্রতিদিন দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পাশের রাস্তায়। সেখানে রাস্তার ধারে খোলা আকাশের নিচে তার পিঠা বিক্রির দোকান। স্কুল থেকে ফিরে ড্রেস খোলার ফুরসত পায় না অধিকাংশ সময়, বই খাতা থাকে পাশে। মাথার উপর খোলা আকাশের সূর্যের তাপ, লাকড়ির চুলার আগুনের উত্তাপ সয়ে কচি হাতে নিপুণ ভাবে নানা রকম দেশি পিঠা আর রুটি তৈরি করে বিক্রি করে দোলেনা। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী দোলেনা। শিক্ষা গ্রহণের পাশাপাশি জীবনযুদ্ধে অদম্য সংগ্রামী 10 বছরের শিশু দোলেনা। মাটির দুটি চোলা, লাকড়ির আগুন, ধোয়া, হাড়িপাতিল, খুন্তি, চিতই ভাপা, চই, কুলিপিঠা তৈরির চাউলের গুঁড়া, তৈরি নানা পিঠা, সুটকি, সর্ষে ভর্তা, একটি ভাঙা বেঞ্চ, কাঠের ফ্রেমে কাঁচে বসানো বাক্সে সাজানো পিঠা নিয়েই তার দোকানের পসরা সাজানো। নিম্ন আয়ের ক্রেতাদের ভিড় থাকে তার দোকানে। স্কুল শেষে পিঠা তৈরি, বিক্রির সময় সুযোগ বুঝে স্কুলের পড়া তৈরি করা, এই হলো দোলেনার প্রতিদিনের রুটিন। পারিবারিক জীবনে আতর ভালোবাসা মিলেনি দোলেনার। পিতা কিশোরগঞ্জের বায়োজিৎপুরের আয়ুব আলীর মৃত্যু হয় দোলেনার জন্মের পূর্বে। মা হেলেনার অন্যত্র বিয়ে হয়ে যায়, তাই শিশুকাল থেকে পিতার আদর, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত দোলেনা। এতিন দোলেনা আর তার বোন অন্তরা বেড়ে ওঠে নানা নানির আশ্রয়ে। নানি জুবেলা খাতুনের কোলে চড়ে পিঠার দোকানে প্রথম আসে। সে বুঝে ওঠার পর এই দোকানে নানিকে সহায়তা শুরু করে। এক পর্যায়ে নানির এবং নিজের আগ্রহে ভর্তি হয় স্কুলে। স্টেশনের পাশে উত্তর মোরাইলের একটি ছোট্ট ঘরে অস্থায়ী বসতি তাদের। রেল স্টেশন চত্বরে স্কুল ড্রেস পরা অবস্থায় দোলেনার সাথে দেখা হলে সে জানায় স্কুল থেকে আইসি, এখন পিঠা বানাবো। পিঠা না বানাইলে খামুকি। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ব্যক্ত করে সে জানায় লেখাপড়া না করলে শিক্ষা পাবো কেমনে, লেখাপড়া আবার ভালো লাগে, তাই লেখাপড়া করি। লেখাপড়া করলে অনেক কিছু জানুন যায়, আমি লেখাপড়া করে বড় হইতে চাই। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।